Don't forget to subscribe our channel and press the bell icon to never miss the update from Miami TRT. So, বন্ধুরা আজকে আমি কথা বলবো অপরাজিতা ফুলের সম্পর্কে যেটা আমাদের চারিপাশে খুব ঘন ঘনই দেখা যায়। এই ফুল থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি চলুন দেখি। তো প্রথমে কথা বলবো আমরা এই গাছের ফুল নিয়ে, ফুলকে কিভাবে কাজে লাগানো যায়। ফুলগুলিকে ভালোভাবে রৌদ্রে শুকিয়ে নেবেন, তারপর ওগুলি থেকে ড্রাই পাউডার বানিয়ে একটি বোতলে রেখে দেবেন। তারপর বন্ধুরা যখনই আপনার চা খাওয়ার ইচ্ছে হবে, একটি পাত্রে ফুটন্ত গরম জলে এক চামচ পাউডার ঢেলে দেবেন এবং এর সাথে এক চামচ মধু অ্যাড করে নেবেন। এই ড্রিঙ্কটা পান করে আমরা বিভিন্ন দিকে উপকৃত হতে পারি, বিশেষ করে বাচ্চাদের ব্রেন স্ট্রং হয় এবং ব্রেনের উইকনেসটা চলে যায় এই ড্রিঙ্কটা পান করলে। আর আমাদের ব্লাডটা পিউরিফাই হয়ে যায় সর্দি কাশি শ্বাসকষ্ট মাথা ব্যথা আক্রান্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। চলুন এখন দেখি এর শিখরের গুণাবলী। যদি বন্ধুরা আপনার আর্থ্রাইটিস বাতের প্রবলেম থেকে থাকে, তাহলে এই অপরাজিতা গাছের 2 ইঞ্চ সমানের একটি শিখর কেটে নেবেন। তারপর ওই শিখরটিকে ছোট ছোট পিস করে ফুটন্ত তেলে ভালো করে ফুটিয়ে নেবেন এবং তেলটিকে একটি বোতলে ভরে রেখে দেবেন। আর তেলটির প্রতিদিন ব্যবহারে আর্থ্রাইটিস বাত অনেকটাই সেরে যাবে। তৃতীয় নাম্বারে আছে আমাদের সামুদ্রিক ফুল। চলুন এই ফুল ও পাতার গুণাবলী দেখি। বন্ধুরা 15টি ফুল আর 6টি পাতা নিয়ে নেবেন এবং একটি পাত্রে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। এই সামান্য ড্রিঙ্কটা প্রতিদিন একবার করে নিলে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ইউট্রেনাস ক্যান্সার, স্টমাক আলসার, ফিভার আর আসমার সংক্রান্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর যে সকল নারীদের ইরেগুলার পিরিয়ড থাকে, এই ড্রিঙ্কটা প্রতিদিন যদি ওরা নেয় তাহলে ওদের এই সমস্যা থেকে ওরা মুক্তি পাবে। সো বন্ধুরা এই সামান্য ফুল গাছটি খুবই ঘন ঘন দেখা যায় আমাদের বাড়ির চারপাশে। এখন তৃতীয় নাম্বারে আছে কাঁঠাল পাতার গুণাবলী। প্রথম যে জিনিসটি আমাদের মাথায় চলে আসে সেটি হলো কাঁঠাল, কারণ কাঁঠাল খুবই একটি জনপ্রিয় ফল। কিন্তু কাঁঠাল পাতার অস্বাভাবিক গুণ সম্পর্কে খুব কম লোকই জানে। সো চলুন বন্ধুরা দেখি কাঁঠাল পাতা থেকে কিভাবে উপকৃত হবেন। কাঁঠাল পাতাকে রৌদ্রে শুকিয়ে ভালো করে ড্রাই পাউডার বানিয়ে একটি বোতলে রেখে দেবেন। প্রতিদিন সকালে এক চামচ নারিকেল তেলের সাথে খাবেন, দেখবেন আপনার অনেকটা ওয়েট লস হয়ে গেছে আর ডায়াবেটিস ক্যান্সার আলসার জনিত রোগ থেকে মুক্তি পাবেন। আর যে মায়েদের ব্রেস্ট মিল্ক প্রোডাকশনটা কম আছে, এরা যদি প্রতিদিন এই পাউডারটা নেয় তাহলে অনেকটা উপকৃত হবেন। কাঁঠাল গাছ যেটি আবারও খুব ঘন ঘন আমাদের চারিপাশে দেখা যায়। চতুর্থ নাম্বারে আছে আজকে আমাদের আম পাতার গুণাবলী। ফলের রাজা আম আমরা সবাই চিনি, যেটিতে হাই কন্টেন্ট ভিটামিন সি আছে। এখন চলুন দেখি পাতাটিকে কিভাবে ইউজ করা যায়। আমের পাতায় প্রচুর পরিমাণে ট্যানিনস আর অ্যান্থোসায়ানিনস থাকে, যেটি ডায়াবেটিস পেশেন্টের জন্য অত্যন্ত ভালো। আর যাদের কিডনিতে স্টোন আছে, এরা যদি প্রতিদিন শোয়ার আগে শুকনো আমের পাতাকে খালি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেয় এবং পরের দিন সকালে সেই জলটিকে খালি পেটে পান করে, তাহলে কিডনি স্টোন জাতীয় সকল রোগ থেকে মুক্তি পাবেন। আর যে সকল বন্ধুরা ডাই থাইরয়েডে ভুগছেন, এরা অবশ্যই প্রতিদিন সকালে আমের পাতার চা পান করবেন। এখন আমাদের পঞ্চম নাম্বারে আছে আয়ুর্বেদিক টি, যেটিকে আমরা বলি বেল পাতার গাছ। বেল পাতা অত্যন্ত ভালো কনস্টিপেশনের পেশেন্টের জন্য। যদি আপনি কনস্টিপেশনে ভুগছেন, তাহলে প্রতিদিন সকালে একটি বেল পাতার সাথে 1 পিঞ্চ লবণ আর গোলমরিচ নিয়ে নেবেন এবং সেটিকে প্রতিদিন খাওয়ার আগে খেয়ে নেবেন।
খেয়ে দেখুন, 15 দিনের মধ্যেই আপনার কনস্টিপেশন 100% চলে যাবে। তাছাড়া প্রতিদিন বেলপাতা নিলে ডায়রিয়া, কলেরা, ডিসেন্টেরি, কোলেস্টেরল, হার্ট ডিসিজ জনিত রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। বেলপাতাকেও আপনি ড্রাই করে বোতলে ভরে রেখে দিতে পারেন এবং আপনার যদি কনস্টিপেশনের সমস্যা থাকে বা অন্য কিছু সমস্যা থাকে, প্রতিদিন সকালে গরম জলের সাথে 1 স্পুন খেয়ে নেবেন। এখন আমাদের 6ম নম্বরে আছে কলা পাতা। চলুন দেখি কলা পাতার কী কী গুণাবলী আছে। আমরা সকলেই জানি কলা পাতাতে হাই ফাইবার কন্টেন্ট থাকে। কলা পাতা আমাদের ত্বক আর চুলের জন্য খুবই ভালো। তাছাড়া শুকনো কলা পাতার সাথে 1 চামচ মধু ঢেলে ফুটন্ত গরম জলে ফুটিয়ে যদি সেই জলটিকে আপনি প্রতিদিন সকালে নিতে পারেন, তাহলে দেখবেন শরীরের বাজে ব্যাকটেরিয়া আর বডি টেম্পারেচার পুরো লেভেলে চলে এসছে। বন্ধুরা, এখন আমাদের 7ম নম্বরে আছে গয়াম পাতার গুণাবলী। আপনারা দাঁত সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন যদি প্রতিদিন সকালে 1টি করে গয়াম পাতা নেন। তাছাড়া শুকনো গয়াম পাতার পাউডার বানিয়ে বোতলে রেখে দেবেন। প্রতিদিন সকালবেলা খাওয়ার আগে গরম জলে 1 চামচ গয়াম পাতার পাউডার মিশিয়ে নেবেন এবং সেটি পান করলে আপনার পেটের সমস্যা, ফুসফুসের সমস্যা, ডায়াবেটিস, থাইরয়েড অনেকটা কন্ট্রোলে চলে আসবে। এই বিনা খরচে 7টা রেমেডিস ব্যবহার করে দেখুন, আপনাদের হেলথে অনেকটাই পরিবর্তন চলে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ভালো থাকুন।